আসসালামু আলাইকুম দর্শক, আফসান নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের প্রতি প্রধানমন্ত্রী ক্ষোভের কারণ নিয়ে যা বললেন রুমিন, জানাবো এনেকে নির্যাতন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে জানালো বিএনপি। অন্যদিকে নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো সংলাপে যাবেন না বিএনপি। সবশেষ থাকছে রিজভীর অভিযোগ, খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হচ্ছে। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ করে নানা সময় বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু ইস্যুতে তার ভূমিকার কড়া সমালোচক। ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রীর ক্ষোভের কারণ নিয়ে নিজস্ব বিশ্লেষণ উপস্থাপন করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন পারহানা। সম্প্রতি নিজস্ব ফেসবুক পেজে লাইভ করেন তিনি। সেখানে শুরুতেই রুমিন বলেন, আজকের লাইভে আমি তুলে ধরব শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের মধুকার ক্ষমতা সংক্রান্ত সংঘাত। সরকার কেন ডক্টর ইউনূসের প্রতি শত্রু ভাবনা পোষণ করছেন? বিখ্যাত পত্রিকা ইকোনমিস্টের রিপোর্ট থেকে কিছু গোপন তথ্য প্রকাশ করব। ব্যারিস্টার রুমিন পারহানা বলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন অনেক মামলা চলমান। পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইকোনমিস্টের পত্রিকা ইউনূসের বিচার শিরোনামের রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে ইউনূস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎদানী করাও হয়েছে সেই রিপোর্টে। এই সময় তিনি বলেন, জেনে রাখা ভালো, ইকোনমিস্ট সেই পত্রিকা যার উপর 2018 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ইমান এনেছিল, যে বিবৎস নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। সে নির্বাচনের বিষয়ে কোনো ব্যাখ্যা না দিতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকোনমিস্টের উপর ইমান এনেছিলেন। সেই সময় ইকোনমিস্টের এক সমীক্ষা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচনের আগে তো ইকোনমিস্টের সমীক্ষায় আওয়ামী লীগের জয়লাভের সম্ভাবনা বেশি ছিল, তাই আওয়ামী লীগ 2018-এ নির্বাচন জিতেছে। এদিকে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে নানা নামে ডেকেছে। বিশেষ করে 16 আগস্ট প্রধানমন্ত্রী এক বক্তব্য ডক্টর ইউনূসের নতুন নাম দিয়েছিলেন কুলাঙ্গার, নিশ্চয় মনে রাখার কথা। পদ্মা সেতু উদ্বোধনের সময় ডক্টর ইউনূসকে ঠুস করে ফেলে দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। ব্যারিস্টার রুমিন বলেন, 83 বছর বয়সী ডক্টর ইউনূসের ব্যাপারে অনেকের প্রশ্ন থাকতে পারে, যিনি ডক্টর ইউনূস নিজেই ইকোনমিস্টের কাছে বলেছেন, রাজনীতি আমার কম নয়। 2007 সালে সামরিক শাসনের ভয়াবহ সময়কালে তিনি স্বল্প সময়ের জন্য রাজনীতিতে প্রবেশের কথা ভেবেছিলেন, এটি হতে পারে তার মূল অপরাধ। সে সময় তিনি ডক্টর ইউনূস অনুধাবন করেছিলেন যে রাজনীতি আমার সঙ্গে যায় না। দীর্ঘ 15 বছরে তাকে রাজনীতির এক মুহূর্তের জন্য তার আগ্রহ দেখা যায়নি। এরপরও আওয়ামী লীগের কাছে বা শেখ হাসিনার এত ক্ষোভ কেন? শুনতে হাস্যকর হলেও আমি ব্যারিস্টার রুমিন একজনের উক্তি দিয়ে ক্ষোভের কারণ ও ইকোনমিস্টের বর্ণনা তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদের ও তার ভাই মির্জা কাদের বলেছেন, শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে চায় আমেরিকা। আমি জানি না কতটা তারা জেনে বলেছেন বা কতটা ধারণা করে বলছেন, কিন্তু যেটাই হোক ডক্টর ইউনূসের উপর নিপীড়নের এটাই মূল কারণ বলে মনে করেন রুমিন পারহানা। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপি প্রচার সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব সৈয়দউদ্দিন চৌধুরী এনিকের নির্যাতনের তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে অবহিত করেছে বিএনপি। দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিএনপির এইচআর টিম এই নিয়ে তৈরি করা হয়েছে একটি প্রতিবেদন, শনিবার মানবাধিকার সংগঠনের কাছে পাঠিয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান যুগান্তকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বিএনপির নেতা সৈয়দউদ্দিন চৌধুরী এনিকে মধুরাতে তার বাসার দরজা ভেঙে পুলিশ তুলে নিয়ে যায়। তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন, তাকে গ্রেপ্তারের কোনো পরোয়ানা দেখানো হয়নি। দরজা ভেঙে মধ্যরাতে কাউকে গ্রেপ্তার করার অনুমতি আইনে নেই। তাকে মারাত্মক নির্যাতন করা হয়েছে, যার ফলে তার মুখের আঘাতের চিহ্ন ছিল। চিঠিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পরের দিন সৈয়দউদ্দিন চৌধুরী আদালতকে বলেন, আমি দুবার সংসদ সদস্য ছিলাম, বাসায় ভাঙচুর করা হয়েছে, বাসায় আমার বাচ্চা ছিল, দরজা ভেঙে আমাকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করা হয়েছে। আমি তো চোর না, ডাকাতো না, থানায় নিয়ে যাওয়ার পর আমাকে পুলিশ বেধড়ক পিটিয়েছে। সৈয়দউদ্দিন আদালতকে আরো বলেন, কারো গায়ে হাত তোলার অধিকার কি পুলিশের আছে? আমার উপর অত্যাচার করেছে পুলিশ, চোর ডাকাতকেও তো মানুষ এভাবে মারতে পারে না। পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে থাকা সত্ত্বেও এনেকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন, যা ফেসিবাদের নির্দেশে অকার্যকর বিচার ব্যবস্থার উদাহরণ। আরো অবহিত করা হয়, সরকার দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। দেশে মানুষ যখন ফেসিবাদী সরকারের বিরোধিতা করছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছে, তখন পুলিশ রাজনৈতিক বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করছে, যা সম্পূর্ণ বেআইনি।
এই রিপোর্ট লেখার সময় এনিকে জেলের ভেতরে ডিভিশন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠির সঙ্গে এনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর অন্তর্ভুক্ত করা হয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। নির্বাচনকালীন সরকার ছাড়া বিএনপি কোনো সংলাপে যাবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতেই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়ার জন্য গঠনমূলক সংলাপ সহ 5টি সুপারিশ পেশ করে পর্যবেক্ষক দল। গত 8ই অক্টোবর থেকে 11ই অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফর শেষে ওয়াশিংটন থেকে বিবৃতিতে প্রচার করা হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সংলাপের সুপারিশের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে। বিএনপি যদি তাদের 4 শর্ত প্রত্যাহার করে তাহলে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে। সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মানব জমিনকে বলেন সংলাপের বিষয়ে বিএনপির আগের অবস্থা নিয়ে অটুট রয়েছে, নির্বাচনকালীন অবস্থানে অটুট রয়েছে, নির্বাচনকালীন সরকার ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করতে রাজি নয়। চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জনসমর্থহীন শাসক গোষ্ঠী প্রতিনিয়ত তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল মহাপরিকল্পনায় লিপ্ত। এক্ষেত্রে খাবারের মধ্যে বিষ প্রয়োগ থেকে শুরু করে বিচারের নামে প্রশাসন সাজা দেওয়া এবং গুম খুন গুপ্ত হত্যার বিরোধী প্রণালী অবলম্বন করছে সরকার। সোমবার 16ই অক্টোবর সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন এটা নিশ্চিত যে বন্দি বেগম জিয়াকে আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে খাবারের মধ্যে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে বলে দেশবাসী মনে করে, আর এটি স্বয়ং প্রকাশ হচ্ছে লন্ডনের শেখ হাসিনার বক্তৃতা। সে বক্তৃতার বিচার বুদ্ধিহীন ও বিবেচনা শক্তিহীন প্রতিশোধের ইঙ্গিত। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দান সেটারই বড় প্রমাণ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে। রিজভী বলেন দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন মরণের বেদনা করুণ সন্ধিক্ষণের কাহিনী। এই ব্যক্তিটি জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়। যিনি জীবন কখনো নির্বাচনে পরাজিত হননি তার জীবনে বেশিরভাগ সময় কেটেছে আপোষহীন সংগ্রামে। এই ব্যক্তির নিরন্তর সংগ্রাম ছিল অবরুদ্ধ গণতন্ত্র পুনরুজ্জীবনের। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রশ্নে নির্ভীক যোদ্ধার মতো তেজদীপ্ত। তিনি দেশে অগ্রগতি ও প্রগতির ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আহ্বানে ছাত্র যুবক নারী পুরুষ নির্বিশেষে জনতা বুক চিতিয়ে জীবনে ঝুঁকি নিতে দ্বিধা করত না। দেশবাসী শুভেচ্ছা ভালোবাসায় সমৃদ্ধ বেগম খালেদা জিয়া। সংগ্রামী মানুষ যে আবেগজনিত শক্তি অর্জন করেছে তা প্রেরণা বেগম খালেদা জিয়া, যিনি আজ স্বৈরাশাসীর নিষ্ঠুর আচরণে জীবন মৃত্যুর টানাপোড়েনে বিপর্যস্ত। বিনা ভোটে প্রধানমন্ত্রীর অকথ্য রূঢ় ব্যবহারের ফলশ্রুতিতে তিনি চিকিৎসা বঞ্চিত। বেঁচে থাকার জন্য একজন অসুস্থ মানুষের মানবাধিকার কেড়ে নিয়েছেন সৎক্ষীণ চিত্ত ও অপহর অপরিচ্ছন্ন কথাবার্তার মুখপাত্র অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসা বঞ্চিত দেশ নেত্রী শোচনীয় দুরবস্থার জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও স্থায়ী জামিনের বিষয়ে খ্যাতিমান চিকিৎসক ও আইনজীবীদের মতামতকে নিরেট উন্নত চিকিৎসা থেকে দেশ নেত্রীকে বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে তাকে পৃথিবী থেকে সরানো। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।